রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে 152টি মামলা ও 6,79,000 টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া অভিযানকালে 37টি গাড়ি ডাম্পিং ও 13টি গাড়ি রেকার করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের থেকে জরিমানা আদায় করা হয়েছে 1,02,000 টাকা। সোমবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে। রুটিন ওয়ার্ক হিসেবে ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীতে নিয়মিত এ অভিযান পরিচালনা করে থাকে। নিউজ ডেস্ক, আমাদের সময়।